রায়গঞ্জ সায়নী গোল্ড কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতায় এসে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেত্রী দোলা সেন। শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত মহিলা ফুটবল খেলায় এসে দোলা সেন বলেন, রাজ্যের মহিলারা এখন ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। গ্রামগঞ্জে মহিলারা ফুটবল, ভলিবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছে। প্রতিটি মহিলা খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, যিনি খেলাধুলোর প্রতি অত্যন্ত উৎসাহী। উল্লেখ্য, গত 3রা নভেম্বর থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার 12টি দল নিয়ে শুরু হয়েছে সায়নী গোল্ড কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা। আগামী 8ই নভেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার সদস্যরা ফুলের তোড়া, ব্যাজ এবং উত্তরীয় পরে দোলাদিকে দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ দোলাদিকে বরণ করে ব্যাজ, ফুলের তোড়া এবং উত্তরীয় পরে বরণ করে নেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার বরণ করে নেওয়া হয়ে গেল। উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার কার্যকারী সভাপতি মাননীয় আমাদের মন্ত্রমণি সঙ্গে আমরা সকলেই যেমন খেলোয়াড়রা ফটো তুলছে, আমরাও ফটোটা মাঠে ভীষণভাবে আপ্লুত এবং গর্বিত। উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন দিক থেকে আমার এটা সৌভাগ্য যে তাঁরা আমাকে এই গত মাসে ভগবানগোলা মুর্শিদাবাদে আমি কবাডি খেলায় গেছিলাম, 16টা টিম ছিল। আজকে রায়গঞ্জে এসেছি উত্তর দিনাজপুর, 12টা টিম, 3 তারিখ শুরু হয়েছে, 8 তারিখে ফাইনাল। আমি 3-8 পারছি না বলে আজ এসেছি। এবার এ মাসেই 11 তারিখে কাঁচড়াপাড়ায় আছে হচ্ছে অ্যাথলেটিক্স, আবার পরের মাসে আছে বাঁকুড়ায় ফুটবল, এবং তারপরের মাসে আছে আসানসোলে। তো মেয়েদের খেলার ক্ষেত্রে উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন ভূমিকা নিচ্ছে এবং আমাকে তারা সেই ভূমিকার সঙ্গে থাকার সুযোগ দিচ্ছে। এই জন্যে আমি উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, আর এখানে যারা খেলছে, যে 2টো টিম খেলছে তাদেরকে এবং 12টা টিমকেই আমি শুভেচ্ছা জানাই। আর আমাদের সৌভাগ্য যে আমাদের জীবদ্দশায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি খেলাধুলার ব্যাপারে খুবই উৎসাহী এবং আমরা ছোটো থেকে জানি, ছোটো থেকে আমরা অত পড়াশোনার চাপে থাকতাম না। আমরা যখন ছোটো ছিলাম আমরা স্কুল ফেরত মাঠে দৌড়োদৌড়ি করতাম, তো খেলাধুলো করলে, খোলা আকাশের নিচে দৌড়োদৌড়িও করলে শুধু শরীর ভালো হয় তাই না, মনও ভালো হয়, মন বড় হয়। আমাদের মুখ্যমন্ত্রী উইমেন এম্পাওয়ারমেন্টেও বিশ্বাসী এবং খেলাধুলার ক্ষেত্রে উনি খুবই উৎসাহী একজন, উৎসাহদাতা একজন প্রশাসক। ফলে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর খেলার এবং উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে মেয়েদের খেলারও অনেক অগ্রগতি ঘটছে। আমি যে উদাহরণ দিলাম, পরপর প্রতি মাসেই এরকম সারা রাজ্যের বিভিন্ন খেলা থাকছে মেয়েদের, এটা খুব ভালো সাইন। নিশ্চয়ই এর জন্য খেলারও উন্নতি হবে, ছেলে মেয়েদের শরীর এবং মানসিক গঠনও ভালো হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মন বড় হয়ে বেড়ে উঠবে এবং উইমেন এম্পাওয়ারমেন্টেও তারা এগিয়ে যাবে।